মানে তো আমরা সুপার হিট কথা বলে যে আমি বালামের গানটা খুব ভালো লাগছে এই জন্য বালামের কোনালের গান। হ্যাঁ ওই গান। আচ্ছা ভিউয়ার্স, আমরা এখন আছি শ্রীপুর শাপলা হলে। তো এখানে একজন ভক্ত সাকিব খানের রাজকুমার সিনেমাটা দেখে বের হলো, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে তার কাছে সিনেমাটা কেমন লাগছে। আচ্ছা প্রথমে আপনি বলেন যে সাকিব খানের পুরো সিনেমাটা আপনার কাছে কেমন লাগছে? সালাম ভাই কি মূল মমলেন নাই ছবি আমরা ভালো, এই ছবি আমার কাছে মনে হয় আপনার ফ্যামিলি দেখলে সবটাতে বেটার হইব, দেখার মতো দেখার মতো আপনার মা বাপ বোন বা যা আছে এভরিথিং আপনার সবার দেখলে এরা সবটাতে বেটার হইব, এই ছবি আপনার প্রিয় তোমার আপনার একদম ফিল। আচ্ছা ছবিটার গানগুলো আপনার কাছে কেমন লাগছে? গানগুলোর জন্য তো আসছি আমরা, গানের জন্য দেখতে আসছি। গানের জন্য দেখতে বলতে সাকিব খানের সব ছবি আপনার আমি আপনার ঈদের সময় সব দেখি। যারা গানের সমালোচনা করেছিল তাদের কি কি বলতে চান? যারা সমালোচনা করছিল তারা আমার কাছে লাগে মনে হয় ছবির বিষয় কোনো কিছু বুঝে না, তো জানে না কিছুই বোঝে না তারা। না না বাংলা ছবি আপনার সাকিব খানের আপনার যেভাবে ছবি করতেছে ঠিক আছে, ওই সামনে আরো অনেক ভালো করব আমি দোয়া করি ইনশাল্লাহ। হিমালয় সাহেব বারবার বলে যে এই সিনেমা আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড করবে, আপনার কি মনে হয় এই সিনেমাটা এতটাই কনফিডেন্স আছে এই সিনেমার মধ্যে? ছবি অনেক সুন্দর, অনেক ভালো, অনেক মাহির মাহির অভিনয়টা কেমন লাগছে? যেহেতু সাকিব খানের নাম মাই আপনার নিজেরই মায়ের কিন্তু আপনার প্রমাণ আছে, কিন্তু বাচ্চা আছে যেহেতু এই জন্যই মায়ের আপনার মায়ের অভিনয় দিছে। কি কয় ভাই সাকিব খান আপনার বস, 100 এর মধ্যে কত দিবেন সাকিব মাহিরে? মাহিরে 100 এর মধ্যে আমি মনে করি মাহিরে আপনার 100 এর মধ্যে 60 দিলি বলে 60 দিবেন। তাহলে আপনি লাস্টের সিনে তো মনে করেন আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে ঠিক আছে, কেমন করছেন মার যে সিনে আর মার মুখ ওই দেখতে পাই না শুরু বলা ঠিক আছে, শুরু বলার ভাবে নিয়ে যাচ্ছে গা আসলো না কি কম ভাই। এটা হিমালয় সব কি ঠিক করছে লাস্টে ভক্তদের কান্না করাইছে? হুম মানে ভালো লাগছে কান্না করার জন্য ভালো লাগছে সিনেমাটা? কান্না ভাই আমি নিজে গান দিয়েছি, যাই হোক কি রাজকুমার সিনেমা দেখছেন না দেখবেন? না দেখতে আসছি। দেখতে আসছেন সাকিব খানের? আপনি ভক্ত সাকিব খানের ছবি ওই সামুদ্রিক ছবি গুলো ভালো লাগে, যেমন এর আগে আপনার হচ্ছে কি ছবি জানি এই ছবিটা প্রিয়তম ছবিটা দেখছিলাম হলের পরে, এখন চিন্তা করলাম যে রাজকুমার বেরুছি দেখতে। রাজকুমার নিয়ে তো অনেক সমালোচনা, ট্রেলার টিজার কিছু মুক্তি পায় না, তারপরে কেন আসছেন দেখতে? দেখতে আসছি সাকিব খানের আগের ছবিটা ভালো হয়েছে সেই জন্য দেখতে আসছি। আর সব কথা বলে যে আমি বালামের গানটা খুব ভালো লাগছে এই জন্য বালামের কোন। হ্যাঁ ওই গানটা। আর অন্য গানটা নিয়ে যেটা নিয়ে সমালোচনা হয়েছে সেটা নিয়ে কি বলবো? ওটা একটু ভালো হয় নাই, ঈদের যে গানটা ওটা ভালো হয় নাই তেমন, তবে ওই গানগুলো ভালো ছিল। আপনি তাহলে কনফিডেন্স এই সিনেমাটা আপনার কাছে ভালো লাগবে মনে হচ্ছে? ভালো হবে। আচ্ছা আপনি দেখছেন? না আমি দেখি না এখনো। দেখবেন আজকে? হ্যাঁ দেখতে আসছি। আগে মানে দেখার ইচ্ছাটা কেন এই সিনেমাটা? এত সিনেমা মুক্তি পাইছে এই সিনেমা কেন দেখার ইচ্ছা? সাহেব খানের আগে ছবিটা দেখা ছিল প্রিয়তম, যার জন্য এই ছবিটা দেখে দেখতে আসছি যে আমরা আশাবাদী যে ছবিটা ভালো হবে। রাজকুমার কি পারবে প্রিয়তমের রেকর্ড ভাঙতে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে। সাকিব খানের সাকিব খানের ছবি মানে বিগ ব্যাজেটের ছবি, এবং সাকিব খান পারবে এই পূর্ববর্তী যে সিনেমা ছিল ওটা রেকর্ড ভাঙার জন্য এই সিনেমা রাজকুমার এবং হিমেল আস্তার যে ছবি তৈরি করছে এটা অবশ্যই ভালো হবে। কেন এতগুলো সিনেমা মুক্তি পাওয়ার পরে আপনি রাজকুমার কেন দেখতে আসলেন? সাকিব খানের ছোট থেকে ভালো লাগে এই কারণে আসছি, এবং প্রথমবার এই কারণে ঈদের উপলক্ষে আসছি দেখতে। এই সিনেমার গানগুলো দেখছেন? না আজকে আর কি দেখছি ফেসবুকে মাঝে মাঝে দেখা হয়েছে টুকটাক। আচ্ছা আপনি প্রিয়তম সিনেমাটা দেখেছিলেন? না দেখেন নাই। আচ্ছা তারপরে কত বছর পর আপনি হলে আসলেন সিনেমা দেখতে? এই প্রথম জীবনের প্রথম হলে আসে? হ্যাঁ এই প্রথম। সাকিব খানের সিনেমা দিয়ে শুরু? হ্যাঁ। আচ্ছা এত বছর হলে সিনেমা দেখেন নাই কেন? দেখি নাই, আসা হয় নাই কোনো সময় সুযোগ মিলে নাই কারণে আসি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সিনেমা দেখেন তারপর রিভিউ দিয়েন। আচ্ছা।